হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্টোর ফ্রেন্ডস আমি আজকে আলোচনা করবো যে ডাব্লু দু হাজার কুড়ি তার প্রিলি রেজাল্ট কবে বেরোবে এবং কাট অফ কত যেতে পারে এবং মেইনসের এক্সপেক্টেড এক্সাম ডেট ঠিক আছে তো দেখো তোমাদের 9 ফেব্রুয়ারি এই বছর ডাব্লিউ বি দু হাজার কুড়ির প্রিলি এক্সাম হয়েছিল এবং তার যে মানে মেইন্সের এক্সাম ডেট সেটি পিএসসির থেকে বলা হয়েছিল। সাতাশ এবং আঠাশে জুন এবং জুলাই মাসের তিন চার তারিখ তো সেটা তো কোনোভাবে এখন সম্ভব না যেহেতু সেই যদি সাতাশ তারিখে জুন মাসে মেনসের এক্সাম হতো তাহলে মে মাসে রেজাল্ট বের করা উচিত ছিল কিন্তু লকডাউনের জন্য তোমাদের সব এক্সামই পিছিয়ে গেছে এবং রেজাল্টও পিছিয়ে গেছে তো দেখো পিএসসি কিন্তু এখন রেজাল্ট বের করছে যেমন কালকে আইডিও রেজাল্ট বের করেছে এবং আজকে যেমন তোমার আর একটা রেজাল্ট বের করেছে তো কনজিউমার ডিপার্টমেন্টে যেটা রেজাল্ট বের করেছে আজকে তো ডাব্লু বিসিএস দু হাজার কুড়ি রেজাল্ট কবে বেরোতে পারে তো প্রথম কথা হচ্ছে তোমাদের যে ডাব্লু বিসিএস এক্সাম তোমাদের আবার নেক্সট ইয়ার যে দু হাজার একুশ সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে তো দেখো আমার যতদূর মনে হয় এ রেজাল্ট জুলাই মাসের এন্ডে অথবা জুলাই মাসের মানে প্রথম দিকে বা শেষের দিকে এর রেজাল্ট প্রকাশিত করতে পারে কারণ এটা হচ্ছে পিএসসি থেকে বড়ো পরীক্ষা এবং এটা কিন্তু বছরের পর বছর এর এক্সামটি হয় তো এর কিন্তু রেজাল্ট কোনোভাবে আটকানো সম্ভব না কারণ এরপরে এর মেইনসও আছে তারপরে ইন্টারভিউ আছে তারপরে আবার নেক্সট ইয়ারের নোটিফিকেশান ছাড়বে নভেম্বরের দিকে এর নোটিফিকেশান বেরোয় এবং ফেব্রুয়ারির দিকে এক্সাম হয় তো এর যেটা রেজাল্ট প্রিলি বেরোতে পারে সেটা হচ্ছে জুলাই মাসে জুলাই মাসে এ রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে এটা মানে একটা এক্সপেক্টেড এবং তোমাদের যে মেইনস হবে মেইনস কিন্তু আগস্টের শেষে আগস্টের শেষে না হলে সেপ্টেম্বরের শুরুর দিকে ঠিক আছে সেপ্টেম্বরের শুরুর দিকে এর মেইনসের এক্সাম হতে পারে একটা এক্সপেক্টেড আছে কারণ এখন তো সব কিছুই তোমার লকডাউন উঠে যাচ্ছে এবং সব কিছুই তোমার সবকিছু চালু হয়ে যাচ্ছে যেমন সরকারি বেসরকারি অফিসও চালু হয়ে যাচ্ছে তো রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করার চান্স আছে তো দু হাজার কুড়ির রেজাল্ট কিন্তু তোমাদের জুলাই মাসে বেরিয়ে যাবে এবং সেপ্টেম্বরের দিকে এক্সপেক্টেড এর মেন্সের এক্সামটা হতে পারে এবং দেখো এবার সব থেকে যেটা বড়ো আলোচনা যে এর কাট অফ কত যেতে পারে তো দেখো দু হাজার কুড়ি যে মানে নয় ফেব্রুয়ারি যে এক্সামটা হয়েছিলো সেটার কিন্তু কোশ্চিন লেভেল কিন্তু মানে মডারেট ছিল কিন্তু খুব সোজা বলা যাবে না এবং খুব কঠিনও বলা যাবে না তো ইংলিশ পোর্শানটা একটু মানে একটু ট্রিকি টাইপের ছিল তো দেখো ইউআরদের আরদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে কিন্তু একশো থেকে একশো পাঁচ এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে এর বাইরে কাট অফ যাবে না ওবিসিদের ক্ষেত্রে তোমার নাইনটি ফাইভ প্লাস এবং এসসিদের ক্ষেত্রে নাইনটি বা তার কম হতে পারে নাইনটির কম হওয়ার চান্সে বেশি এস টিদের ক্ষেত্রে এইটটি কাট অফ যাবে আমি যে কাট অফগুলো বলছি তোমাদের কিন্তু এ এর আশেপাশে কাট অফ ঘোরাফেরা করবে তো ইউ আমি বললাম একশো থেকে একশো পাঁচ কারণ একশো পাঁচে বেশি কাট অফ যাবে না কারণ কোশ্চিন তোমাদের মডারেট হয়েছিল এবং তোমাদের ষোলো হাজার ক্যান্ডিডেটকে ওরা পাশ করায় পিএসসি থেকে তো তোমার কাট অফ একশো থেকে একশো পাঁচ যেতে পারে তো তোমাদের যাদের রেজাল্ট মানে যাদের এক্সাম তোমরা কাউন্ট করে দেখেছো যে একশো বেশি যাচ্ছে এবং যাদের ধরো নাইনটি যাচ্ছে বা নাইনটি সিক্স নাইনটি সেভেন এরকম যাচ্ছে তারাও কিন্তু প্রিপারেশান নিতে থাকুক কারণ পিএসসির মানে কথা বলা যায় না রেজাল্ট আউট করার পর দেখা গেলো কাট অফ হয়তো তোমার নাইনটি ফাইভ হয়তো নাইনটি সিক্স হয়ে গেল হতেই পারে অথবা কিন্তু ওয়ান হান্ড্রেড সিক্স হতে পারে ওয়ান হান্ড্রেড সেভেন হতে পারে কিন্তু আমার একটা ধারণা একশো থেকে একশো পাঁচের মধ্যে এর কাট অফ যাওয়া আসা করবে তো তোমরা অবশ্যই প্রিপারেশান নিতে থাকো এবং আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে